খাগড়াছড়িতে সাইবার বুলিং এর অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত উদয়ন ত্রিপুরা উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। পুলিশ জানায় উদয়ন ত্রিপুরা ফেসবুকে ভুয়া আইডি খুলে এক তরুণীকে জড়িয়ে আপত্তিকর পোস্ট করে আসছিল। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশ্লীলভাবে উপস্থাপন করে তাকে মেসেঞ্জারে অশ্লীল ও কুরুচিপূর্ণ মেসেজ এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন উদয়ন ত্রিপুরা। গতকাল রোববার ভুক্তভোগী তরুণীর পরিবার থানায় অভিযোগ করলে আজ ভোরে আসামিকে গ্রেফতার করে পুলিশ।